বন্ধুরা, আপনারা সবাই কেমন রয়েছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো রয়েছেন। তো পুজো এগিয়ে এলো, পুজোর আর মাত্র 30 দিনও বাকি নেই। তো চলুন আমরা দেখে নিই ক্যানিং জয়দেব পল্লি নবরণ সঙ্ঘের পুজো প্রস্তুতি কতদূর এগোলো। তো চলুন দেখে নেওয়া যাক। এবারে জয়দেব পল্লি থিম হতে চলেছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। সোনার কেল্লা সত্যজিৎ রায়ের একটি গোয়েন্দা উপন্যাস, যা পরবর্তীকালে চলচ্চিত্রের রূপ পায়। ফেলুদা সিরিজের এই উপন্যাসটি 1971 সালে শারদীয়া দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত, পরে আনন্দ পাবলিশার্স 1971 সালে ডিসেম্বর মাসে 86 পৃষ্ঠা গ্রন্থাগারে প্রকাশ করে। বইটির প্রচ্ছদ ও অলঙ্কার করেন সত্যজিৎ রায় স্বয়ং। সোনার কেল্লায় লালমোহনবাবুর চরিত্র প্রথম আত্মপ্রকাশ করে। এই কাহিনী গড়ে উঠেছে মুকুল নামে একটি জাতিস্বর বালককে কেন্দ্র করে। সুধীরধরের ছেলে মুকুল 6 বছরের বয়সে পূর্বজন্মের স্মৃতিচারণ করতে থাকে, সোনার কেল্লার ছবি এঁকে মা বাবাকে দেখায়। প্যারাসাইকোলজিস্ট ডক্টর হাজরা মুকুলকে পরীক্ষা করে মুকুলের সঙ্গে পশ্চিম রাজস্থানে সোনার কেল্লার খোঁজে যেতে রাজি হন। সংবাদটি প্রকাশিত হওয়ার পর বর্মন এবং মন্দার ঘোষ নামে দুজন দুষ্কৃতী ডক্টর হাজরাকে পাহাড় থেকে ফেলে দেয় এবং মুকুলের বিশ্বাস অর্জন করে আর সোনার কেল্লার খোঁজ করার জন্য। সুধীরবাবুর সন্দেহ হলে তার ছেলে মুকুলকে খোঁজার জন্য ফেলুদাকে খবর দেওয়া হয় এবং ফেলুদা পরবর্তীকালে মুকুলকে খুঁজে তার বাবার কাছে পৌঁছে দেয়। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।